গ্রামে গ্রামে সকল ট্যাবলেট ক্যাপসুল যা আসলে সবগুলাকে ঘোষণা করে দিছে। শোনো শোনো একটা কথা, কি কারেন্ট বহু বিশাল একটা কিস্তি বানাইছে, তোমরা দেখছো না? কে দেখো তো, এটা খামা কেনে পড়ি থাকি, লাভ কি? তা সবাই যে সকাল থেকে পায়খানা শুরু করে দিও। কি করতে বলছে? পায়খানা শুরু করতে বলছে। যদি পায়খানা না করো তাহলে তোমরা সব নর্গে চলে যেবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তমাম পৃথিবীর মানুষকে সম্বোধন করে জানিয়ে দিলেন, কারণ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর উম্মত কাল কিয়ামতের দিন পূর্বেকার নবীদের সাক্ষ্য হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে উপস্থাপন করবেন। আমরা পূর্বেকার যুগের নবীদের সাক্ষী, কি সাক্ষী? এই কথাটুকু আল্লাহ পাক কোরআনের ভাষা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ঘটনা ঘটেছে এখন থেকে 6,000 বছর আগে, আর জানাই দিচ্ছেন এখন থেকে 1,500 বছর আগে। কেন জানিয়েছেন? যাতে করে সাক্ষী তার সাক্ষ্য প্রদান করতে কোনো অসুবিধা না হয়, ঠিক কিনা? বলে সাক্ষীটা কি? হাসরের ময়দানে কাফের মুশরিক ইহুদি নাসারা ডানপন্থী বামপন্থী খারাইন্যের দল বৈন্যের দল হুতুন্যের দল লাফাইন্যের দল যত দল আছে সব তো উঠবে না? উঠবে না? উঠবে না? আল্লাহ তাআলা বলবেন যারা ডানপন্থী তারা ডানে চলে যাও, বামপন্থীরা বামে যাও। অন্তাজুল ইয়াউমা আজ্জুহাল মুজরিমু, এখন মুজরাম যারা তারা তো বাম দিকে চলে যাবেন। আল্লাহ পাক বলবেন যে আমি এত নবী রসুল পাঠাইলাম, তোমরা আমার নবী রসুলদের কথা মানো নাই, আর কারণ কি? কিসে তোমাদেরকে বাধা দিয়েছে তা কি শুনতে পারি? ওরা বলবে রব্বুল আলামিন তুমি নবী রসুল পাঠাইছো, ওরা তো দায়িত্ব ভালো করে পালন করে নেয়। নাউজুবিল্লাহ বলেন বাটফারে জাত, দুনিয়াতে তো বাটফারি করছে, ওখানেও করবো, বুঝলেন নাই? বাটফারি তো দুনিয়াতে করছে, ওখানেও। ওরা আমাদের আমাদেরকে ঠিক মতো দাওয়াত দেয় নাই, তুমি পাঠাইছো ঠিকই, ওরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। নবীদেরকে আল্লাহ পাক বলবেন আমার পয়গম্বরেরা আপনারা তো বলে দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই, ওরা বলতেছে। আচ্ছা বলেন, এখন বাদী বিবাদীর মধ্যে যখন বিতর্ক শুরু হয় সাক্ষী লাগবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আমার পয়গম্বরেরা যদি আপনারা নির্দোষ প্রমাণ করতে চান তাহলে সাক্ষ্য প্রদান করেন, আপনাদের দাওয়াতের পক্ষে কি ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে, দলিল পেশ করেন, ডকুমেন্টস প্রকাশ করেন। আপনারা যে আমার আমার দেয়া হুকুম আমার আইন কানুন পরিপূর্ণভাবে পালন করেছেন তার প্রমাণ পেশ করেন। 1,500 বছর আগে বিশ্বনবী নিজের উম্মতদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা পূর্বেকার নবীদের সাক্ষী হিসাবে পরিগণিত হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক সেই কথাগুলি কোরআন কারীমের মধ্যে নোট করে খুব কোট করে রেখেছেন। পূর্বেকার যুগের নবীরা আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন
আমরা যে তোমার দাওয়াত পরিপূর্ণভাবে জাতিকে বুঝিয়ে দিয়েছি, প্রচার করেছি, জানিয়ে দিয়েছি, আমাদের ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে, আমাদের দলিল আছে, আল্লাহ পাক বলবেন তা কি? তারা বলবেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের পক্ষে দলিল। উম্মতে মুহাম্মদি আমাদের পক্ষের দলিল। আল্লাহ পাক ডাক দিবেন উম্মতে মুহাম্মদিকে, ডাক দিয়ে বলবেন আমার নবীরা দিনের দাওয়া তাদের জাতির কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছে, এতে তোমরা তোমরা কি জানো বলো? উম্মতে মুহাম্মদি আল্লাহ পাককে জবাব দেবে হ্যাঁ নাম সত্য, নবীরা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে জাতির কাছে পৌঁছে দিয়েছে। বাটফাররা বলবে আল্লাহ আমাদের কথা আছে, আমাদের কি আছে, আমাদের একটা আল্লাহ পাক বলবো। এরা বলবে যারা নবীদের পক্ষে সাক্ষী দিয়েছে আমরা যে যুগে ছিলাম ওরা কি সেই যুগে ছিল, আগে এটা জানতে চাই। আমরা তাদের 5000 বছর আগে এসেছি, তাহলে 5000 বছর আগে এই নবী কি দাওয়াত দিয়েছে তারা কিভাবে জানে? আন্দাজে সেই ওনাদের পক্ষে সাক্ষী দিয়েছে, আপনি গ্রহণ করেছেন, এটা আমরা মানি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আমার হাবিবের উম্মতরা কোন দলিলের ভিত্তিতে, কোন ডকুমেন্টসের ভিত্তিতে তোমরা সাক্ষ্য দিয়েছ আমার পয়গম্বরের সঠিক দাওয়াত পৌঁছে দিয়েছে? তোমাদের ডকুমেন্টস পেশ করো। বিশ্বনবীর উম্মত আমরা, আল্লাহ পাককে ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন আমাদেরকে আপনার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত পড়ে পড়ে প্রত্যেকটা নবীর জীবনী ইতিহাস আমাদেরকে শুনিয়ে দিয়েছে। তোমার কোরআন পড়ে পড়ে, রসুলের হাদিস পড়ে পড়ে সব আমরা জানতে পেরেছি। তোমার রসুল যদি সত্য হয় তোমার রসুলের হাদিস সত্য, আর তোমার তুমি যদি সত্য হও তোমার কালাম পাক সত্য, আমরা যা কিছু বলেছি তোমার হাবিবের জবান থেকে শোনা হাদিস থেকে পড়েছি, আর তুমি তোমার হাবিবের উপরে যেই কালাম অবতীর্ণ করেছ তোমার কালামে পাকের মধ্যে তুমি তোমার হাবিবকে জানিয়ে দিয়েছ। তোমার হাবিব বিশ্বনবী প্রত্যেকটি কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে, সুতরাং আমাদের কথা অকাট্য সত্য, যদি তোমার হাবিব সত্য হয় আমাদের কথাও সত্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার হাবিবের উম্মতরা আমার বন্ধু যা বলেছে তা একেবারে 100% সত্য, কোনো মিথ্যা নাই, তোমরা যা বলেছ তাও সত্য, আমার হাবিব যে বলেছে তাও সত্য, কোরআন কারিমে আমি সব কিছু কোট করেছি, রেকর্ড করে দিয়েছি, আমার হাবিবকে জানিয়ে দিয়েছি, আমার হাবিব তোমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার কোরআনে পাকের মধ্যে সব কিছু ধারণ করা আছে, সুতরাং তোমাদের আজকের সাক্ষ্য আমি আল্লাহ পাক গ্রহণ করে নিলাম। তাগুতিবাদী বামপন্থী যারা আছে সবগুলিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। আমরা হলাম সমস্ত নবীদের সাক্ষ্য সাক্ষী। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন এক নাম্বার সাক্ষী হব, কোরআন কারীমে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম
ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে কাকে রসূল হিসেবে প্রেরণ করেছি তার জাতির নিকটে, রসূল হিসেবে প্রেরণ করেছি তার জাতির নিকটে, তিনি তাদের কাছে ছিলেন পঞ্চাশ কম এক হাজার বছর। সুবহানাল্লাহ। আলফাসনাতিন ইল্লা খামসিন আম, পঞ্চাশ কম এক হাজার বছর। কত বছর? পঞ্চাশ কম এক হাজার। আল্লাহ বলছে পঞ্চাশ কম এক হাজার, তাহলে সাড়ে নয় শত বছর। দেখেন, এক বছর দুই বছর না, একশো দুইশো না, কত বছর? সাড়ে নয়শো বছর তিনি জাতিকে ডেকেছেন আল্লাহর দিকে। কি বলছেন? কালা ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহর পয়গম্বর এক দিয়ে বলেছেন, আমার জাতিরা ইবাদত করো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কোনো বন্দেগীর উপযুক্ত আর কেউ নেই। আছে? সুতরাং ইবাদত করো একমাত্র আল্লাহর, মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা যে মূর্তির পূজা করো এগুলি তোমাদের ভালো করতে পারবে না, তোমাদের খারাপ করতে পারবে না, সুতরাং এগুলি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালামের জাতি তিনার এই দাওয়াতকে সহজে গ্রহণ করল না। এক বছর নয়, দুই বছর নয়, একশো বছর নয়, দুইশো বছর নয়, সাড়ে নয় শত বছর তিনি অকাতরে আল্লাহর দিকে তার জাতিকে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, ফাআখাযাহুম তুফানু ওয়াহুম যালিমুন। সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে, কোন কোন মুফাসসির বলেছেন আশি জন, কোন কোন মুফাসসির বলেছেন একশো জন। আশি কিংবা একশো জন লোক তিনার উপরে ইমান আনয়ন করেছে। লক্ষ লক্ষ মানুষের মাঝে শুধুমাত্র সাড়ে নয়শো বৎসরে, সাড়ে নয়শো বৎসরে একশো জন লোক ইমান আনয়ন করল। শুধু তাই নয়, নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিল তিনার উপরে। নির্যাতন কাকে বলে? এত মা তিনাকে মেরেছে জাতি, পাথর নিক্ষেপ করতে করতে তিনাকে পাথরের নিচে চাপা দিয়ে দিত, পাথরের স্তূপের নিচে থাকতেন তিনি। হযরতি জিব্রিল আলাইহিস সালাম তিনার পবিত্র পাখা দিয়ে পাথরগুলি সরিয়ে পাথরের নিচ থেকে আল্লাহর পয়গম্বরকে উঠায়া সুন্দর করে শরীরতে ঝেড়ে দিয়ে তিনাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে আদর করে তিনাকে বাড়ি পৌঁছে দিতেন। আল্লাহর পয়গম্বর জিব্রিলকে ডাক দিয়ে বলতেন, জিব্রিল দেখতে পাচ্ছ আমার জাতিরা আমার হুকুম মানছে না, নির্যাতন নিপীড়নের শেষ নাই, কালিমার দাওয়াত দিচ্ছি তারা গ্রহণ করে না,
শুধু মার আর মার, আমারও পরে নির্যাতন নিপীড়ন চালায় রে। ওরে জিব্রিল, আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করো, আগামীকাল সূর্য বেলা উঠার পর থেকে আমি কিসের দাওয়াত দেব? আল্লাহ তাআলা কোরআন কারিমে সব কথা কোট করে রেখেছেন, রেকর্ড করেছেন। জিব্রিলকে ডাক দিয়ে বলেছেন, রে জিব্রিল, আমার বন্ধুকে শোনায় দাও, বিগতকাল যেই দাওয়াত দিয়েছে আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছেন, কালিমা দাওয়াত দিয়েছেন, আগামীকাল বেলা উঠার পর আবার ওই দাওয়াত আমি আল্লাহ তাআলা নহর পরে ওয়াজিব করে দিয়েছি। দাওয়াত একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত একটা, মার খেতে খেতে অস্থির হয়ে গেছে, কত মার খাবে? 950টা বছর শেষ হয়ে গেছে, 80 জন 100 জনের বেশি আর কেউ হচ্ছে না, শুধু তিরস্কার, নির্যাতন, নিপীড়ন, গালমন্দ। আল্লাহ তাআলা কোরআন কারিমের ইরশাদ করেছেন, নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে আল্লাহ পাকের দিকে যখন আহ্বান করতেন, তার জাতিরা স্পষ্ট জানিয়ে দিতেন, রে নূহ, তুমি আমাদের যেই এক আল্লাহর দিকে আহ্বান করতেছ, এক আল্লাহর ইবাদত করার জন্য, সুতরাং ইবাদত না করলে তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, সুতরাং আমরা তোমার কথায় কর্ণপাত করছি না, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমরা আছি সত্যের উপরে প্রতিষ্ঠিত, তুমি গোমরাহির মধ্যে নিমজ্জিত। নাউজুবিল্লাহ। এইভাবে একবার নয়, দুইবার নয়, শত শতবার তিনাকে হুমকি ধমকি নির্যাতন নিপীড়ন চালায় আল্লাহর পয়গম্বর, তারপরেও বদদোয়া করেন না, জাতির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করছেন, আর দিনের দিকে ডাকছেন, আমার এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, খাবারের মালিক কেউ নাই, দেওয়ার মালিক কেউ নাই, আছে মৃত্যুর মালিক কেউ নাই, হায়াত দেওয়ার মালিক কেউ নাই, আছে একমাত্র সেই আল্লাহর ইবাদত করো, তার জাতিরা তা মানল না, তিনাকে হত্যা করার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে গেল। বন্ধুরা আমার, এইভাবে 950 বছর অতিক্রম করার পর কোরআন কারিম আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কথাগুলি কোট করে রেখেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, 950 বছর ডেকেছি, তোমার দিকে আহ্বান করেছি 80 জনের বেশি, আর তোমার উপরে কালেমা পড়ে মুসলমান আর কেউ হচ্ছে না, ইমান কেউ আনলো না, আয় আল্লাহ তাআলা এখন তারা আমারে হত্যা করার জন্য উদ্যুক্ত হয়ে গেল। রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, কাফের আন্ডা বাচ্চা সুদ্ধা সবগুলোকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, মুসলমানকে ইমানদারদেরকে হেফাজত করো, আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার পয়গম্বর নূহ, আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে রয়েছি, সুতরাং আমি আল্লাহ পাক জিব্রিলকে পাঠিয়ে দিচ্ছি, ক্যাটালগ তৈরি করে দিচ্ছি, আমার দেয়া ক্যাটালগ দেখে দেখে আপনি একটা কিস্তি তৈরি করে নেন। আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে সেই কথাটুকু বললেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 950 বছর জাতির নিকটে দাওয়াত দেওয়ার পর যখন তারা তিনের দাওয়াত গ্রহণ করল না, আমি আল্লাহ পাক সর্বগ্রাসী তুফান দিয়ে ওই স্বৈরাচারী জাতিকে লণ্ডভণ্ড করে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, তুমি কিস্তি তৈরি করো। তিনি কিস্তি বানান শুরু করে দিচ্ছেন। এখন কিস্তি বানান সুদিন কাল, কিস্তি কি সুদিন কালে বানায় না বর্ষাকালে? আর তিনি বানান সুদিন কালে। এখন বাটফার জাতি রিব কয় নু এটা বানাও কিনলে খা, আমাদেরকে ভয় দেখাইতেছ, কিচ্ছু হবে না, বানাও দেখবো নি আমরা, ঠাট্টা মশকারি করতেছে, বুঝলেন না? আহ, পয়গম্বরদের কি নিয়ে তারা তুচ্ছতা ছিল। আহ, তিনি নৌকা নির্মাণ করতেছে, ওরা ঠাট্টা বিদ্রুপ করতেছে, তিনি বলতেছে তোমরা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছ, এমন এক সময় আসবে আমরা তোমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবো। সুবহানাল্লাহ, আমরা কি করব, তোমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করব। নৌকা বানান শুরু হয়ে গেছে, নৌকা বানাইতেছেন বানাইতেছেন বানান কমপ্লিট করছেন। সর্দার মাতবাররা কন হু, বিশাল বড় নৌকা তো বানাইছ, তো এর মধ্যে কেমনে কিতা কিতা করবা? আচ্ছা কো শুনি, ঠাট্টা যখন প্লাবন হবে, যখন গজব আসবে, তখন দেখবে এটার মধ্যে কি হয়। কোথায়? আচ্ছা ঠিক আছে, মাতবাররা যাইয়া গ্রামে গ্রামে সকল ট্যাবলেট ক্যাপসুল যা আসলে সবগুলাকে ঘোষণা করে দিছে, শোনো শোনো একটা কথা, কি কারেন রুহু বিশাল একটা কিস্তি বানাইছে, তোমরা দেখছো না? কে দেখো তো, এটা খামা কেন পড়ি থাকি, লাভ কি? তা সবাই যায় সকাল থেকে পায়খানা শুরু করে দিও। কি করতে বলছে? পায়খানা শুরু করতে বলছে। যদি পায়খানা না করো তাহলে তোমরা সব নর্গে চলে যেবা, কই যাইব? এখন শুরু করে দিছে পায়খানা পাইকারি ধরে, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকে ডাক দে রব্বুল আলামিন, ওরা করতেছি কি, ওরা যা করে করুক, ওরা যা করে করুক, আপনি দেখতে থাকেন, আমি কি করতে পারি এটা আপনি দেখবেন। পায়খানা করতে করতে একবার মালামাল একবার সমান সমান কাঁচা কাঁচা পূর্ণ হয়ে গেছে। এখন সবাই মোটামুটি এখানে শরীক হয়েছে, কিন্তু এক বুড়া এটা শরীক হইতে পারে নাই, কাহিয়ারে আমি তো নর্গে চলে যাবো, আমি তো একটু যাই একটু ওখানে সাইজ করে আসার দরকার। ওইটা আস্তে 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 লাঠি বর দিয়ে গেছে, যখন মাত্র ওইটার মধ্যে পাওয়ার আছে, পিছলা খাইয়া ডিগবাজি খাইয়ে পড়ছে পায়খানার মধ্যখানে, পয়রা খাইয়া 2-5 কেজি যায় খাইছে মোটামুটি, খাইয়া টাইয়া উঠছে, উঠে মলটল পরিষ্কার করে যখন দাঁড়াইছে, দেখে যে একবার মাশাআল্লাহ সুদর্শন যুবক হয়ে গেছে। হাই কি ম্যাজিক, অটোমেটিক কারবার। আস্তে আস্তে করে যখন মাতবারদের কাছে গেছে, কয় তুমি মুক না? হ্যাঁ, তো তোমার এই অবস্থা? কয় এই ঘটনা। তাই নাকি? তাহলে যত বুড়া আছে আগে বুড়োদেরকে ফেলাইতে, যতটি বুড়া আছে আগে এদেরকে, এদেরকে পালা কমে প্লা ফালা কমে হবে, কথা বুঝছেন? যাও ফালা কমে শুরু করো, দয়টার মধ্যে ফাল ফারা শুরু, ফাল ফারা, ফাল ফাটতে ফাটতে হেদের পায়খানা হেদের গায়ের মধ্যে মিশে আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে। এইভাবে নিতে নিতে আল্লাহর পয়গম্বরের নৌকা মোটামুটি খালি কি হয়ে গেছে, তুই অপরিষ্কার না, কথা কয় না, অপরিষ্কার হয়েছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ঠিক ওই মুহূর্তে একটা মহামারী তৈরি করে দিলেন। কি দিছে? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ না শুনছেন? এটা যেখান দিয়ে শুরু হয় এই সাইজপুরের সমান, যেটা গাইলো লাগবে ওইটা শুরু হবে। শুরু হয়ে গেছে কুষ্ঠরোগ, করবে কি? কুষ্ঠরোগী একটা গেছে, আরে সবাই তো যা যা যেমন, আমি তো কিছু আনতে পারি না, আমি একটু যাই দিয়ে মুচ্ছে কিছু আমি একটু আনি, এখানে একটু দিয়ে একটু দেখি সে কী অবস্থা হয়। ওটা দেওয়ার পর একে পুরো সুস্থ হয়ে গেছে। কা দেখছো কী বরকত এটার মধ্যে? তো কী করতে হবে? এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধো, দুই এক কুষ্ঠরোগীরে খাওয়া, কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। শুরু হয়ে গেছে নৌকা এখন দোয়া মাসা গোসা, কথা বলে না। আচ্ছা না পাকি কয়বার দিয়ে পাক হয়? তিনবার। কয়বার? আপনার গায়ে না পাক লাগছে, এটাকে তিনবার ধোন। একবার দুইলে ফরজ আদায় হয়, দ্বিতীয়বার দুইলে এটা মুস্তাহাবের দরজা লাভ করে, তৃতীয়বার দুইলে সুন্নত হয়ে যায়। এখন তো দোয়া মাসা শুরু, একবার দিবে তিনবার না, আল্লাহকে আমি সাতবার দোয়া মোদেরকে দিয়া দোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন এটা পৌত পবিত্র হয়ে গেছে, আল্লাহ পাক কয় নহু রেডি, কি হয়ে যাও রেডি। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন রব্বুল আলামিন আমি তো রেডি আছি, কি করতে হবে? আল্লাহ পাক বলেন জোড়া জোড়া যত পাক পাখালি আছে, জীব জন্তু আছে, তোমার উপরে যারা ঈমান আনয়ন করেছে সবাইকে তুমি নৌকার মধ্যে আহরণ করাও, আর জোড়া জোড়া সকল পাক পাখালি হায়ওয়ান জানোয়ার যা আছে সবগুলো উঠাও, যারা তোমার উপর ঈমান আনে নাই ওদের ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবে না, তাদের জন্য আমার কাছে কোনো অনুরোধ করবে না। সুতরাং আমি আল্লাহ পাক গজব নাজেল করছি, কয়েকদিনের মধ্যেই প্লাবন শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাককে ডাক দিয়ে বলেছেন রব্বুল আলামিন গজব যে শুরু হবে তার লক্ষণ কি আমি কেমন করে বুঝব? আল্লাহ পাক বলেন যখন তুমি দেখতে পাবে তোমার বিবির চুলা ফেটে নিচ থেকে পানি উদ্গিরণ হচ্ছে, জমিন পেটে যখন দেখবা পানি প্রবাহিত হচ্ছে, মনে করবা আমি গজব শুরু করে দিছি। তুমি দ্রুত গতিতে তোমার ইমানদার সকল অনুসারীদেরকে উম্মতদেরকে নিয়ে ওখানে আরোহণ করো। বন্ধুরা, তিনি যখন দেখতে পেলেন আলামত পেয়ে গেছেন, অনুসারীদেরকে বলছেন তাড়াতাড়ি এটি উঠে যাও, অনুসারীরা উঠে গেলেন। উঠার কিছুদিন আগ তিনার কাছে ইমান এনেছে এক বৃদ্ধা নারী, তিনি ভালো করে চোখে দেখেন না, ভালো করে কানে শোনেন না, আল্লাহর পয়গম্বর উপর ইমান এনেছে। তিনি আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেছেন ওগো পয়গম্বর আপনি তো বলেছেন প্লাবন হবে, গজব আসবে, গজব যখন আসবে প্লাবন যখন হবে আপনি আমাকে নৌকাতে উঠাই নিয়েন, আমার কথা ভুলে যাইয়েন না। যখন গজব শুরু হয়ে গেছে প্লাবন আলামত দেখা দিয়ে গেছে দ্রুত গতিতে তিনি উঠে গেছেন, বৃদ্ধা নারীর কথা ভুলে গেছে। বন্ধুরা, প্লাবন শুরু হয়ে গেছে। কোরআন কারীমে সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকিলা ইয়া আরযু বুলি মাকি ওয়া ইয়া সামাউ আকনি وَغِيَضَ الْمَاءُ وَقَضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِ الله رب العالمين বলেন 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের জাহাজ পানির উপরে ভাসমান ছিল, আল্লাহ তাআলা জমিনটাকে প্লাবিত করে দিলেন। 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের জাহাজটা পানির উপরে ভাসমান ছিল, 40 দিন পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলেছেন রে জমিন তোমার পানিগুলি তুমি খেয়ে ফেলো, আকাশকে বললেন আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও,
হাওয়াকে বললেন, হাওয়া স্তব্ধ হয়ে যাও, শান্ত হয়ে যাও। জমিন পানিগুলি খেয়ে ফেললো, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে। চল্লিশ দিন পর আল্লাহর পয়গম্বরের জাহাজটা জুদি পাহাড়ের মধ্যে এসে থেমে গেছে। এই জুদি পাহাড় বুখারীতে এসছে, জুদি পাহাড় কোন জায়গায় অবস্থিত? এটা ইরাকের মুসল প্রদেশের সাথে একটা ছোট্ট পাহাড় আছে, একটা দ্বীপ আছে, ওই দ্বীপটার নাম হচ্ছে ইবনে ওমর দ্বীপ। কি নাম? ইবনে ওমর দ্বীপের সাথেই আরেকটা পাহাড় আছে ছোট, এটার নাম হচ্ছে জুদ। এটার নাম কি? জুদ। ওই পাহাড়ের মধ্যে সেটা থেমে গেছে। আল্লাহ পাক ওয়ার্ডার করলেন, নুহ নেমে যাও, বিচরণ করো, স্বৈরাচারীদেরকে আমি সব ডাইল বানিয়েছি, আর কোনো অসুবিধা নেই, নামো, বিচরণ করো। নূহ আলাইহিস সালাম নামলেন, হঠাৎ করে স্মরণ হইল, আহারে সপ্ত সমান একবারে, হঠাৎ করে স্মরণ, আহারে বুড়িমারে তো উঠাইলাম না, এটা আসরে গেছে, আল্লাহ ভালো জানেন। নেমে নিছি দূর ওনার বাড়িতে, গিয়ে দেখে বুড়িমা বসে বসে কি জানি করছে। তিনি ডাক দিলেন, তিনি আর কণ্ঠের আওয়াজ শুনে বুড়ি মনে মনে ভেবেছে, মনে হয় প্লাবন চলে আসছে, আল্লাহর পয়গম্বর আমাকে নিতে এসেছে। তিনি দ্রুত গতিতে বের হয়ে আল্লাহর পয়গম্বরকে সালাম জানালেন। সালামান্তে তিনি আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পেরেছি মনে হয় প্লাবন চলে এসেছে, আল্লাহর গজব চলে এসেছে, আপনি আমার জন্য এসেছেন, আমি রেডি আছি। আল্লাহর পয়গম্বর চোখ থেকে পানি ঝরে আর মনে মনে বলতেছে, আমি মনে মনে যা ভেবেছি তাম পৃথিবী প্লাবিত হয়ে গেছে, সব স্বৈরাচার ধ্বংস হয়ে গেছে, আমার আল্লাহর উপরে ঈমান আনওয়ালা এই বৃদ্ধা তাকওয়াবান মুত্তাকী নারী, সেও মনে হয় পানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। কিন্তু অবস্থার নিরিখে তিনি ভাবতে পেরেছেন, আমার আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে না। বৃদ্ধা নারীর দিকে তাকিয়ে আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ওগো মা, আমি আপনার জন্য আসি নাই, প্লাবন এসেছি, গজব এসেছি, তা চলে গিয়েছে, আপনার খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি। আপনাকে নৌকা উঠাতে আমার স্মরণ ছিল না, নামার পর দেখতে এসেছি আপনি কি হালতে আছেন, আসার পর আমি দেখতে পেরেছি আপনার বাড়ির আঙ্গিনা আগে যেমনটা ছিল এখনো তেমনই আছে। আল্লাহর পয়গম্বর বলেন, মনে হয় যেন আল্লাহর গজবের পানি তিনার বাড়ির আঙ্গিনার কাছে দাঁড়েও আসে নাই। বাসাইতেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে নূহ, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমি আল্লাহ তাআলা কিন্তু আমার বান্দিরে ভুলি যাই নাই। তুমি আমার বান্দিকে ভুলে নৌকায় আরোহণ করেছো, আমি আল্লাহ তাআলা আমার বান্দিকে ভুলি নাই, আমি পানিকে ওয়াডার করে দিয়েছি, আমার বান্দির বাড়ির চতুর্পাশটা একওয়ার করে দিয়েছি, এই একওয়ারের ভিতরে এক ফোঁটা পানিও ঢুকতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ যা আদেশ করবেন এটাকে রোখাবার ক্ষমতা কারো আছে? নমরুদ আল্লাহর খলিলকে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, তাফসীরের কিতাবে এসেছে আগুনের ভয়াবহতা, আগুনের প্রখরতা, তাপ কতটুকুন ছিল
3.5 মাইল উপরে দিয়ে যদি পাখি যেত, সাথে সাথে পাখিটা জ্বলে নিচে পড়ে যেত। এত প্রচন্ড তাপের আগুনের মধ্যে আল্লাহর পয়গাম্বরকে নমরুদ যখন নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আগুনকে মোবাইল করে জানিয়ে দিলেন, রে আগুন বল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, বারদাও, বারদানোর তো বরফ, আল্লাহ পাক বলছেন ঠান্ডা হয়ে যাও, অর্থাৎ বরফ হয়ে যাও, কি হয়ে যাও, তার সঙ্গে আল্লাহ বারদাও সাথে লাগাই দিচ্ছেন, ওয়া সালামান, অর্থাৎ শান্তিপূর্ণ ঠান্ডা হও, বেশি ঠান্ডা হওয়া যাবে না, আমার বন্ধু কষ্ট পাবে, ঠিক কিনা, আবার একটু গরম রাখা যাবে না, যাতে আমার বন্ধুর হাওয়ার প্রয়োজন হয়, আল্লাহ পাক সে কারণে বললেন, ওয়া সালামান, অর্থাৎ শান্তিপূর্ণ, মজাদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যা। এরপর আল্লাহ তাআলা তিনাকে খেতাব করলেন, আগুনকে খেতাব করে বললেন, কার জন্য? তামাম পৃথিবীর মানুষের জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আলা ইব্রাহিম, শুধু আমার বন্ধুর জন্য। তাফসিরকারা মুফাসসির লিখেছেন, যদি আল্লাহ তাআলা আগুনকে শুধু বলতেন বার ঠান্ডা হোক, আগুন এমন ঠান্ডা হয়ে যেত কিয়ামত পর্যন্ত আগুন দিয়ে কর্ম করার ক্ষমতা আর থাকতো না, এমন ঠান্ডা হয়ে যেত আগুন, এই আগুন দিয়ে আর কোনো কাজ করা যেত না। আল্লাহ তাআলা সাথে লাগাই দিলেন সালামান, শান্তিপূর্ণ হয়ে যাও, যদি পাশে ইব্রাহিম শব্দ না দিতেন তামাম আগুনটা শান্তিপূর্ণ হয়ে যেত, এই আগুন দিয়ে মানুষ কখনো রান্না বান্না করতে পারত না। আল্লাহ তাআলা তার সঙ্গে আল্লাহ তাআলা শব্দ জুড়াই দিলেন, একমাত্র আমার পয়গম্বর ইব্রাহিম খলিলের জন্য। কার জন্য? আমার খলিলের জন্য, আলা ইব্রাহিম, শুধু আমার ইব্রাহিমের জন্য শীতল দেহ, ঠান্ডা হও, আরামদায়ক হও, সবার জন্য না, যেইভাবে মোবাইল ঠিক সেইভাবে কাজ, ঠিক কিনা, চতুর্দিকে আগুন প্রজ্বলিত হচ্ছে, জ্বলছে আর জ্বলছে, 3 কিলোমিটারের ভিতরে কোনো প্রাণী আসতে পারে না, আগুনের প্রভাবে সব কিছু জ্বলে ছাই ছাই হয়ে যায়। নমরুদ তার চালা চামুণ্ড নিয়ে দেখার জন্য উল্লাস করতে করতে আসলো, চলো আমরা যাই, আমাদের আমাদের মাবুদের শত্রু, লাকমানাদের শত্রু, লাত উজ্জার শত্রু, ইব্রাহিমকে ধ্বংস করে দিছি, চলো হাড্ডি গুড্ডিও আছে কিনা একটু দেখে আসি। দলবদ্ধভাবে এসে দেখতে পেলেন, নমরুদ তার দু চোখে দেখলেন প্রচন্ড আগুনের লেলিহান চতুর্দিকে শুধু খাঁকা করছে, আর বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহর খলিল জান্নাতের বাগানের মধ্যে তিনি বিশ্রাম করছেন। নমরুদের মাথা গেছে গরম হয়ে, নমরুদ আগুনকে ডাক দিয়ে বলছে, আগুন কি হলো তো, তোর শক্তি সামর্থ্য, তোর দখল ক্ষমতা, জ্বালাবার ক্ষমতা গেল কই, আমাদের আমার শত্রুকে জ্বালাইতে পারলি না। আগুন কই, কম বক্ত তুই আইয়াছা, আমার দখল ক্ষমতা আছে না নাই, আগুনের সমান খুলে গেছে, আগুন কো আমার দখল ক্ষমতা আছে না নাই, তুই একটু কাঁচাইয়া দেখ, তুই বুঝবি আমার দখল ক্ষমতা কি আছে না হারাইছি। আগুন আগুন নমরুদের দিকে যখন তার জিব্বা
সামনের দিকে এগুচ্ছে, নমরুদ তার সালাসা মন্ডল হইয়া দিছে দূর। ব্যাপার কি, চালাইতে তো পারলাম না, ও তো কি সুন্দর আরামে বইয়ে রয়েছে একবার আগুনের মধ্যখানে, মনে হয় যেন এটা স্বর্গ হয়ে গেছে। রাখলেন কে? জোরে বলেন, রাখলেন কে? আল্লাহ। যাকে বাসায় রাখেন মারার ক্ষমতা কারো আছে? জোরে বলেন, কারো আছে? বন্ধুরা, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলকেই একটাই দাওয়াত দিয়েছেন, জাতিকে আমার সাথে জোড়ায় দাও, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এবাদত চলবে একমাত্র আমার অর্থাৎ আল্লাহ। বলো, আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই কথাটুকু বললেন, কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে ডেকেছেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দি করো, দাসত্ব করো, গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, তাগুতকে বর্জন করো। আল্লাহ পাক বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে যেমনি ডেকেছেন অমনিভাবে আমার সব পয়গম্বররা আমার দিকে এইভাবে ডেকেছে। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আল্লাহ পাক আদ জাতির নিকটে তাদের ভাই হুদকে নবী হিসেবে প্রেরণ করেছি, তিনিও তার জাতিকে ডাক দিয়ে বলেছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি ভাইয়েরা, ইবাদত করো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত, গোলামির উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই, তাগুতকে বর্জন করো। তিনার জাতিরা তিনাকে মানল না। আল্লাহ পাক বলেন অমনিভাবে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, আমি মাদায়েন জাতির নিকটে তাদের ভাই শুআইবকে নবী হিসেবে প্রেরণ করেছি, তিনিও তার জাতিকে ডাক দিয়ে বলেছেন, ও আমার জাতি ভাইয়েরা, এবাদত করো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহর এবাদত করো, তাগুতকে বর্জন করো। অর্থাৎ আল্লাহ ছাড়া যার এবাদত তোমরা করছো সবগুলি হচ্ছে তাগুত, এরা তোমাদের উপকার করতে পারবে না, এরা তোমাদের ক্ষতিও করতে পারবে না, একমাত্র ক্ষতি করার মালিক, উপকার করার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা নবীর কথা আমি আল্লাহ তাআলা কোরআনে কোট করেছি। আল্লাহ তাআলা বলেন, সব কথাগুলি আমি আমার পয়গম্বর আখির জামানের নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আমি জানিয়ে দিয়েছি, কোন পয়গম্বর আমার ব্যাপারে কি বলছেন, আমার দাওয়াত কোন কোন পয়গম্বর দিয়েছে, কে কোন জায়গায় মার খেয়েছে, কাকে তোলের মধ্যে ভাজি করা হয়েছে, কাকে হত্যা করা হয়েছে, আল্লাহ পাক বলেন সব কথাগুলি কোরআনে কোট করে আমার হাবিবকে জানিয়ে দিয়েছি, আমার হাবিব প্রত্যেকটা কথা তার উম্মতকে জানিয়ে দিয়েছেন, যে কারণে কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদী সমস্ত নবীদের সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা, সব কথার সারাংশ হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহ। আরো জোরে বলুন, ইবাদত কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। আর এই ইবাদতের মধ্যে দুটো জিনিস প্রয়োজন। কয়টি? দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে
খালেস নিয়ত কি হবে? এক নম্বর খালেস নিয়ত। নিয়ত যদি সহি না হয়, পাহাড় পরিমাণ ইবাদত থাকলো, আল্লাহ তাআলা শূন্য পরিমাণ সওয়াব দিবেন না। বুঝাইছে? খালেস নিয়ত যে আমি ইবাদত করতেছি শুধু আল্লাহর জন্য, মানুষকে দেখাবার জন্য নয়, কোন লোক থেকে বাহবা মারহাবা পাওয়ার জন্য নয়। আমার ইবাদত হবে, আমার মুজাহাদা মুশাহাদা আমার মোরাকাবা যা কিছু আছে সব হবে আল্লাহর জন্য, ঠিক কি না? দুই নাম্বার হচ্ছে তা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারা মুআত্তারা সুগন্ধিময় সুন্নতের উপরে হতে হবে। যদি তা না হয় এই ইবাদত আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। মনে থাকবে ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার খালেস নিয়ত। আমার রাসূল বলেছেন বুখারীর প্রথম হাদিস, বুখারীর আপনারা তো ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ঠিক না? এর দুই হাদিস কেন দেখবেন অনেক হুজুরতে শুধু বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, এরপর আর না। হাদিসটা কে দেখুন, হাদিসটা হচ্ছে পুরোটা আমি শুনেছি, দেখুন আল্লাহ রসুল কি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামাল ইমরিউ মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বুখারীর পুরো প্রথম হাদিস হলো এটা। অর্থাৎ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সমস্ত আমাল নিয়তের উপর নির্ভর করবে, কোন নিয়ত তুমি করেছো। নিয়ত যদি তোমার সহি হয় আমলটা ঠিক তোমার ওই মঞ্জিল পর্যন্ত পৌঁছাবে, নিয়ত যদি সহি না হয় তাহলে তুমি যেই কারণে যেই নিয়তে করেছো সেই নিয়ত হিসেবে গ্রহণযোগ্য হবে। যেমন ওয়া ইন্নামা লি ইমরি ইম্মা নাওয়া, যদি কোনো ব্যক্তি কোনো মেয়ের বিয়ে করার জন্য নিয়ত করে, ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আল্লাহর খুশির জন্য হিজরত করে, আল্লাহ পাক বলে এই হিজরতটা আল্লাহর জন্য রাসূলের খুশির জন্য গণ্য হবে। আর যদি দুনিয়ায় হাসিলের জন্য অমাঙ্কানা হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়ায় হাসিলের জন্য যদি হিজরত করে, আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা অর্থাৎ কোনো নারীর প্রেমে আসক্ত হয়ে যদি হিজরত করেন, হিজরতুহু ইলা মা হাজারা ইলাই, যেইভাবেই নিয়ত করবেন ফলাফলটা ওইভাবেই দেওয়া হবে। কথা বুঝছেন? হিজরত করা সুন্নাত। এখন আপনি যদি কোনো নারীর আসক্ত হয়ে যদি বলেন আমি আমি হিজরত করছি সুন্নত পালন করি, আমি আমার বিবির মুখ দেশের থেকে আনছি, যে না এটা সুন্নত, এটা একবার নানার বাড়ি নানার বাড়ি সোলা কলা না, হিজরত করলেই সুন্নত। হিজরতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে, ঠিক কি না? নিয়ত হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত যেমন হবে কাজটা ওইরকম হবে, আর নিয়তের সাথে থাকতে হবে রাসূলুল্লাহর সুন্নতের মুআত্তারা মুআত্তারা মুআজ্জামা মুকাররামা মুতাহহারা সুগন্ধিময় রাসূলের জীবনটা যদি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারে তা হবে নূরুন আলা নূর অর্থাৎ সোনায় সোহাগা। রাজি আছেন? তা আমরা ইবাদত করব, ইবাদতের সাথে রাসূলুল্লাহর সুন্নত ফলো করব, যে আমার রাসূল এই তরিকা এইভাবে ইবাদত করছেন কিনা, যদি রাসূল করে থাকেন আমাকে করতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমালে সালেহ করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।